এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়ে ফেললেন বড় সড়ো স্টেপ এবার রাজ্যের প্রত্যেকটি শিক্ষকের জন্য দুর্দিন কিন্তু হাজির হয়ে গেছে আপনারা দুর্দিনও বলতে পারেন ভালো দিনও বলতে পারেন এই মুহূর্তে যেটি সব থেকে বিগ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে নতুন রুলস জারি করে দিল কলকাতা হাইকোর্ট এবার থেকে মোট তিন মাস সময় দেওয়া হলো আর তিন মাসের মধ্যেই কিন্তু রাজ্যের প্রত্যেকটি হাজার হাজার শিক্ষকের সামনে কিন্তু এই দিন এসে হাজির হবে আর প্রত্যেকেই এই দিন মানতেই হবে এই নিয়ম যদি না মারেন তাহলে কিন্তু আপনার জন্য বড় স্টেপ নিয়ে ফেলবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটি কিন্তু আজ ঘোষণা হয়ে গেল সব থেকে বিগ ব্রেকিং এবার আপনার সামনে কলকাতা হাইকোর্টের যে স্টেপ সেটি হচ্ছে রাজ্যের প্রত্যেকটি স্কুলের শিক্ষকদেরকে এর আগেই ঘোষণা করেছিল হাইকোর্টের তরফ থেকে যে তারা কিন্তু টিউশন পড়াতে পারবে না কোনোভাবেই কিন্তু এখনও পর্যন্ত প্রচুর শিক্ষক রয়েছেন যারা কিন্তু টিউশন পড়িয়ে যাচ্ছেন হাইকোর্টের রায়কে অমান্য করে হাইকোর্টের কথাকে নির্দেশকে অমান্য করে কিন্তু তারা টিউশন পড়িয়ে যাচ্ছেন আর এই মুহূর্তে হাইকোর্ট কিন্তু আজ বড়ো সড়ো আপডেট দিয়ে ফেললো তারা যদি তিন মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু হাইকোর্ট নিজে ব্যবস্থা গ্রহণ করবে আর এই ব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং পর্ষদকে পুরো ব্যাপারটি নির্দেশ দিয়ে ফেলেছেন কলকাতা হাইকোর্ট না হলে কিন্তু হাইকোর্ট নিজেই পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্রাইভেট টিউশন বন্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর তারপরটি নিয়ে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ আমাদের পক্ষেই ছিল আবার আমাদের পক্ষেই এলো তবে এখন থেকে নিজ নিজ এলাকায় ইস স্কুল শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করব আমরা এই ব্যাপারটি কিন্তু বলেছেন প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক